নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায়, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো, কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আমি সেই কোশ্চেনগুলো চুজ করেছি। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বামাবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত, ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে, দু নম্বরের কোশ্চেন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গিরিশচন্দ্র ঘোষ। তিন নম্বরের কোশ্চেন কি আছে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি কি? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কালী প্রসন্ন সিং। চার নম্বরের কোশ্চেন কি আছে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রেভারেন্ড জেমস লং সাহেব। তোমাদের মাথায় রাখতে হবে যে নীলদর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র, এটাকে ইংরেজিতে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে, পাঁচ নম্বরের কোশ্চেন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি আছে, ছ নম্বরের কোশ্চেন, সতীদাহ প্রথার অবসান ঘটে? অ্যান্সার হবে 1829 খ্রিস্টাব্দে। তোমাদের মাথায় রাখতে হবে 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিংকে সাহায্যে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা এই সতীদাহ প্রথা রোধ করেন। সাত নম্বরের কোশ্চেন কি আছে, তো দেখো সাত নম্বরের কোশ্চেন কি আছে, হুতুম প্যাঁচা ছদ্মনাম ছিল? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কালী প্রসন্ন সিংয়ের। আট নম্বরের কোশ্চেন কি আছে, নববিধান সভা প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কেশব চন্দ্র সেন। ন নম্বরের কোশ্চেন কি আছে, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, বিগত পাঁচ বছর ধরে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে MCQ বেসিকিউব, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। দশ নম্বরের কোশ্চেন কি আছে, হিন্দু মেলার পূর্বে নাম ছিল? অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার চৈত্র মেলা। এগারো নম্বর কোশ্চেন কি আছে, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কুষ্টিয়া থেকে। বারো নম্বর কোশ্চেন কি আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। তেরো নম্বরের কোশ্চেন কি আছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ডক্টর MJ ব্রামলি। তো দেখো, বিবৃতি বা ব্যাখ্যা নির্ণয় করো। বিবৃতি একে কি আছে, ইংরেজ কোম্পানি নীলদর্পণ নাটকটি ও তার অভিনয় বন্ধ করে দেয়। ব্যাখ্যা দুই হবে, নাটকটি মঞ্চস্থ হওয়ায় ফলে নাটকটি মঞ্চস্থ হওয়ার ফলে বাংলার মানুষের মধ্যে ইংরেজ বিরোধী খুব বৃদ্ধি পাচ্ছিল। দু নম্বরের কোশ্চেন কি আছে, বিবৃতি, ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল। ব্যাখ্যা তিন হবে, ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করানোর জন্য। তিন নম্বরের কোশ্চেন কিছু, বিবৃতি, উনিশ শতকে জনমত প্রতিফলিত হতো। ব্যাখ্যা এক হবে, সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। চার নম্বরের কোশ্চেন কিছু, বিবৃতি, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা তিন হবে, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে। পাঁচ নম্বরের কোশ্চেন কি আছে, বিবৃতি, উনিশ শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা তিন হবে, এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। পরের কোশ্চেন কি আছে আমাদের, ছ নম্বরের কোশ্চেন, রামমোহন রায়, বিবৃতি, রামমোহন রায় লর্ড আমাস্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে কিসের জন্য? ব্যাখ্যা দুই হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। সাত নম্বরের কোশ্চেন কি আছে, বিবৃতি, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে? ব্যাখ্যা তিন হবে, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। তো বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, তো দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন কি আছে, এক নম্বরে, উনিশ শতকে নারীদের পত্রিকা ছিল বামাবদিনী, এটা ঠিক আছে। দু নম্বর কোশ্চেন কি আছে, দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা, এটাও ঠিক আছে। তিন নম্বরের কোশ্চেন কি আছে, যিনি হরিনাথ মজুমদার তিনিই কাঙাল হরিনাথ, এটাও ঠিক আছে। চার নম্বরের কোশ্চেন কি আছে, হিন্দু প্যাট্রিয়ট
পত্রিকায় প্রথম সম্পাদক ছিলেন ডিরোজিও, এটা কি আছে? ভুল আছে। 5 নম্বরের কোশ্চেন কি আছে? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর, এটা কি আছে? ঠিক আছে। 6 নম্বরের কোশ্চেন কি আছে? মহর্ষি উপাধি লাভ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এটাও ঠিক আছে। 7 নম্বরের কোশ্চেন কি আছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু, এবং ব্র্যাকেটের মধ্যে কি আছে? গাঙ্গুলি, এটা কি আছে? ভুল আছে। ঠিক আছে, প্রথম মহিলা যিনি এমএ পাস করেছিলেন, ঠিক আছে, কাদম্বিনী বসু, গাঙ্গুলি ব্র্যাকেটের মধ্যে, এটা কি আছে? ভুল আছে। তো দেখো, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কি আছে? 1 নম্বরে, বাংলায় বন্দিনী বামামুক্তির যুগ বলা হয় কোন সময়কে? অ্যান্সার হবে 19 শতককে বলা হয়। পরের কোশ্চেন কি আছে? 2 নম্বরের কোশ্চেন, গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন কে? এর অ্যান্সার হবে যে হরিনাথ মজুমদার। তো দেখো, লেখা আছে খুব সুন্দর করে। তো দেখো, ওর সঙ্গে কী আছে? তিনি কী নামে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন তিনি। 3 নম্বরের কোশ্চেন কী আছে? আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 4 নম্বরের কোশ্চেন কী আছে? কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? এর অ্যান্সার হবে 1935 খ্রিস্টাব্দে। 5 নম্বরের কোশ্চেন কী আছে? হিন্দু কলেজের বর্তমান নাম কী? অ্যান্সার হবে প্রেসিডেন্সি কলেজ। 6 নম্বরের কোশ্চেন কী আছে? কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? অ্যান্সার হবে 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। 7 নম্বরের কোশ্চেন কী আছে? ভারতের প্রথম দুজন মহিলা ডাক্তারের নাম কী? অ্যান্সার হবে কাদম্বিনী গাঙ্গুলি বিধুমুখী বসু। পরের কোশ্চেন কী আছে? 8 নম্বরের কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম ভাইসরয় চ্যান্সেলর কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। এর প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন উইলিয়াম কোলভিন। পরের কোশ্চেন কী আছে? 9 নম্বরের কোশ্চেন, আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বরের কোশ্চেন, কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন? অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন। 11 নম্বর কোশ্চেন কী আছে? বাউল গানের প্রবর্তক কে? অ্যান্সার হবে লালন ফকির। 12 নম্বর কোশ্চেন কী আছে? কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? এর বর্তমান নাম কী? এর অ্যান্সার হবে বিদ্যাসাগর কলেজ। ঠিক আছে, এটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছিল বিদ্যাসাগর, এবং এর বর্তমান নাম হলো বিদ্যাসাগর কলেজ, যেটা 1868 সালে এটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, মানে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের কোশ্চেন কী আছে? 13 নম্বরের কোশ্চেন, স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মেলন কবে যোগদান করেন? অ্যান্সার হবে 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কবে? অ্যান্সার হবে 1857 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে? এর সঙ্গে বলেছে ম্যান মেকিং রিলিজিয়নের কে বলেছেন? এটি বলেছেন হচ্ছিল আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন। 14 নম্বরের কোশ্চেন কী বলেছে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কবে? অ্যান্সার হবে 1781 সালে। 15 নম্বরের কোশ্চেন কী আছে? বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? অ্যান্সার হবে 19 শতককে। তো দেখো, আমি এবার এসএ কিউব নিয়ে আলোচনা করব, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। এইগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরের কোশ্চেন কী আছে? সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? 2 নম্বরের কোশ্চেন, নীলকররা নীলচাষীদের উপর কীভাবে অত্যাচার করত? 3 নম্বরের কোশ্চেন, মেকলে মিনিট কী? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে মেকলে মিনিটের অবদান কী? ঠিক আছে, পরের কোশ্চেন কী বলেছে? 5 নম্বরের কোশ্চেন, ওটা 4 নম্বরের কোশ্চেন ছিল, শিক্ষার চুয়ে পড়া নীতি বলতে কী বোঝো? ভারতে এই নীতির প্রবক্তাকে। 6 নম্বরের কোশ্চেন, হাইডিনসের ঘোষণার গুরুত্ব কী? 7 নম্বরের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? একজন করে উদাহরণ দাও। ঠিক আছে, প্রাচ্যবাদীদের উদাহরণ দিতে বলেছে এবং পাশ্চাত্যবাদীদের উদাহরণ দিতে বলেছে। পরের কোশ্চেন কী বলেছে? 8 নম্বরের কোশ্চেন, কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়? নেক্সট কোশ্চেন কী বলেছে? 10 নম্বরের কোশ্চেন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে 1813-এর সনদ আইনের গুরুত্ব কী? 11 নম্বরের কোশ্চেন, কবে কী উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয়? 12 নম্বরের কোশ্চেন, কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 13 নম্বরের কোশ্চেন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 14 নম্বরের কোশ্চেন, কে কবে
কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 15 নম্বর কোশ্চেন কেসে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 13 নম্বর কোশ্চেন কেসে 3 আইন কি? 17 নম্বর কোশ্চেন বলেছে মধুসূদন গুপ্ত কি কারণে স্মরণীয়? 18 নম্বর কোশ্চেন ব্রহ্ম সমাজ আন্দোলনের ফল কি হয়েছিল? ব্রহ্ম সমাজ আন্দোলনের ফল কি হয়েছিল অথবা ব্রহ্ম সমাজ আন্দোলনে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উদাহরণ দাও। 19 নম্বর কোশ্চেন ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয়? 20 নম্বর কোশ্চেন 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? 21 নম্বর কোশ্চেন কাকে কেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? 22 নম্বর কোশ্চেন 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনের দুটি সাফল্য দিক উল্লেখ করো। 23 নম্বর কোশ্চেন কে কবে কি উদ্দেশ্যে আত্মীয়সভা ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন? 24 নম্বর কোশ্চেন ডিরোজিও স্মরণীয় কেন? ডিরোজিও বা নববঙ্গীয় কারা? এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? সমাজ সংস্কারে তাদের ভূমিকা কী ছিল? 25 নম্বরের কোশ্চেন ভারতে প্রথম ছাত্র সংগঠনের নাম কি? এটি কে কবে প্রতিষ্ঠা করেন? 26 নম্বরের কোশ্চেন কারা কবে কেন সাধারণ ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন? 27 নম্বরের কোশ্চেন দুজন নববঙ্গীয় নেতার নাম উল্লেখ করো। 28 নম্বরের কোশ্চেন সমাজ সংস্কারের নববঙ্গীয়দের ভূমিকা বিশ্লেষণ করো। এবার আমি 4 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামাবদিনী পত্রিকার তাৎপর্য লেখো। 2 নম্বরের কোশ্চেন হুতুম প্যাঁচার নকশা, হিন্দু প্যাট্রিয়ট, নীলদর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুটিত হয়েছে? 3 নম্বরের কোশ্চেন টিকালেখ প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2023 সালের ক্ষেত্রে, 2022 সালে কিন্তু এটা দেয়নি। 4 নম্বরের কোশ্চেন ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফল ও গুরুত্ব লেখ। 5 নম্বরের কোশ্চেন চিকিৎসাবিদ্যা বিকাশে মেডিকেল কলেজ এবং উচ্চশিক্ষা প্রসারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখ। 6 নম্বরের কোশ্চেন স্বামী বিবেকানন্দর ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো অথবা স্বামীজির নববেদান্ত এর স্বরূপ ব্যাখ্যা করো। 7 নম্বরের কোশ্চেন ব্রহ্ম সমাজ ভাঙনের কারণ ও পর্যালোচনা করো অথবা টিকা লেখো ব্রহ্ম সমাজ। 8 নম্বরের কোশ্চেন বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল? 9 নম্বরের কোশ্চেন নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল? 10 নম্বরের কোশ্চেন 19 শতকে নারী শিক্ষা প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বেতন কী ভূমিকা গ্রহণ করেছিল? পরের কোশ্চেন কী বলেছে? তো দেখো 8 নম্বরের কোশ্চেন কোনগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন কি চুজ করেছি? রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের অগ্রদূত বা ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কেন? 2 নম্বরের কোশ্চেন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? 3 নম্বরের কোশ্চেন 19 শতকে ভারতে ব্রিটিশ শিক্ষানীতির অথবা সরকারি উদ্যোগের পরিচয় দাও, এটাও পড়তে হবে না তোমাদের। 4 নম্বরের কোশ্চেন কেছে 19 শতকে বাংলায় নবজাগরণের কারণ তাৎপর্য ও সীমাবদ্ধতা সম্পর্কে কী জানো? পড়ে নেবে, এটা খুবই ইম্পর্টেন্ট আছে। 5 নম্বরের কোশ্চেন কী আছে? নববঙ্গ আন্দোলন কী? এই আন্দোলনে হেনরি বিভিয়ান লুই ডিরোজিওর অবদান কী? 6 নম্বরের কোশ্চেন কী বলেছে? 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের অবদান কী? 7 নম্বরের কোশ্চেন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তো দেখো 7 নম্বরের কোশ্চেন তোমরা ভালো করে পড়ে যাবে, মানে বড় প্রশ্ন, যেগুলো 8 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ঠিক আছে, এবং প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব খুবই গুরুত্বপূর্ণ, নববঙ্গটা পড়ে যাবে, ঠিক আছে। যেগুলো আমি বলছি সেগুলো তোমরা ভালো করে দেখবে, আশা করি, আমি মনে করি এখান থেকে তোমরা 100% 2023 সাল কেন 2024, 2025 প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।